হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুরমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবছে অল্প টাকা দিয়ে খাঁচা তৈরি আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের পশু পাখি পালন করতে চাই কোয়েল পাখি মুরগি খরগোশ ইত্যাদি পালন করতে চাই তো ইত্যাদি পালন করার জন্য আমাদের কিন্তু একটি খাঁচা প্রয়োজন হয় তো আমরা অনেকেই চাই নিজেরা তৈরি করার জন্য একটি খাঁচা তো নিজের আমরা কীভাবে তৈরি করবো এবং অল্প টাকা দিয়ে আপনারা কীভাবে একটি কোয়েল পাখির জন্য একটি খাঁচা তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তৃত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একদিকেই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো আমরা কীভাবে অল্প টাকা দিয়ে একটি খাঁচা তৈরি করবো বন্ধুরা আমরা খাঁচাটির ভিতরে যে শুধু আমরা পাখি পালন করব পাখি পালন করতে পারবো তা না এই খাঁচাটার ভিতরে যদি আমরা চাই তাহলে চাইলে কিন্তু আমরা দশটি মুরগি পালন করতে পারবো ঠিক আছে দশটি দেশি মুরগি আমরা এই খাঁচাটির ভিতরে বন্দি করে পালন করতে পারবো আর যদি চাই যে আমরা খাঁচাটি হাতা মুরগির মুরগিগুলো শুধু রাত্রে জুপায় লাগবো এবং দিন হলে ছেড়ে দিব তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই খাঁচাটির ভিতরে মুরগি রাখতে পারবো বিশ থেকে পঁচিশটি মুরগি ঠিক আছে আর যদি চাই যে আমরা খাঁচাটির ভিতরে কবুতর পালন করব হ্যাঁ তাহলে কিন্তু আমরা এই খাঁচাটির ভিতরে পনেরো জোর কবুতর পালন করতে পারবো আবার যদি চাই আমরা খাঁচাটার ভিতরে কুয়াল পাখি পালন করবো আপনারা ভিডিওর মধ্যে যে খাঁচাটি দেখতে পারতেছেন আর এই খাঁচাটির ভিতরে আমরা যদি কুয়াল পাখি পালন করতে চাই তাহলে কিন্তু এই খাঁচাটার ভিতরে আমরা আমরা আপনার আহ ষাট থেকে আশিটি গোল পাখি পালন করতে পারবো বন্ধুরা তো তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আমরা অল্প টাকা দিয়ে কিভাবে তৈরি করবো বন্ধুরা তো খাঁচাটি তৈরি করতে আপনাদের যা যা প্রথমে লাগবে এটা হচ্ছে আপনার প্রথমে যেটা লাগবে আপনার কিছু খাপ প্রয়োজন হবে বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি খাপগুলো আপনার যে এটার যে পায়া রয়েছে হ্যাঁ খাঁচাটা দাঁড় করান যে পায়া এই পায়াগুলো ব্যবহার করেছিলাম হচ্ছে আপনার লোয়া দিয়ে এবং এই খাঁচাটা এটা যেহেতু ছোটো কাঁচা তো আর এটার ভিতরে আমি ব্যবহার করেছি হচ্ছে আপনার শুধুমাত্র খাপ দিয়ে তো আপনারা যদি চান খাপ দিয়ে এটা ব্যবহার করতে পারেন আমার মতন তো এরপর যেটা লাগবে এটা হচ্ছে আপনার নেট প্রয়োজন হবে ঠিক আছে শুধু খাপ এবং নেট এই দুইটার প্রয়োজন হলে কিন্তু আপনারা একটি কোয়াল পাখির জন্য খাঁচা তৈরি করতে পারবেন যেটাই বলেন আমি তো প্রথম বললামই আপনার খাঁচাটা পেতে কী কী আর কতটি মুরগি কি পালন করতে পারবেন বন্ধুরা তো আপনারা যদি চান অল্প টাকা দিয়ে বাড়িতে তৈরি করার জন্য আপনারা খুব সহজে অল্প টাকা দিয়ে তৈরি করতে পারবেন বন্ধুরা খাঁচাটি তৈরি করতে আমার আর আরেকটা জিনিস লাগতে যে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন উপরে আমি কিছু টিন ব্যবহার করছি কারণ খাঁচাটা আমি বাইরে রাখবো তো এর জন্যই টিন এখানে লাগাইছি তো দেখতে পাচ্ছেন এবং খাঁচাটার ভিতরে কিন্তু আমি কবুতরের জন্য জায়গা করেছি ঠিক আছে যেহেতু আমার কবুতর আমি আগে পালন করতাম কবুতরগুলো চুরি হয়ে যেত হ্যাঁ তো তো জন্য আর কি আমি এটার 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 ভিতরে কবুতরের জায়গা করেছি ঠিক আছে তো এই খাঁচাটা হচ্ছে আপনার সাধারণত বাইরে থাকবে না এটা হচ্ছে আপনার একটি আমার আমাদের বাড়ির একটি গোয়ালঘর রয়েছে যেটার ভিতরে আমরা অনেকে গ্রামের বাসায় গোয়ালঘর এটা মধ্যে আপনার আপনার গরু লেখা হয় ছাগল লেখা হয় তো ওইটার ভিতরে সাধারণত এই খাঁচাটা শোয়া হবে ঠিক আছে তো এই খাঁচাটার ভিতরে আপনারা যদি চান এভাবে খুব সহজ একটি খাঁচা তৈরি করতে পারেন আপনার আপনার এই খাঁচাটি তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে ওইটা অনেকেই প্রশ্ন করতে পারেন তো খাঁচাটি তৈরি করতে আমার মাত্র আপনার এক থেকে বারোশো টাকা লাগছে অর্থাৎ আপনি বারোশো টাকা দিয়ে আপনি একটি খাঁচা তৈরি করতে পারবেন অনায়াসে বন্ধুরা আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওটির টাইটেল হচ্ছে আপনার দশটি দেশে মুরগি পালন করে তেরো হাজার টাকা আয় তেরো হাজার টাকা ইনকাম কিভাবে করতে পারবেন তো আপনারা যদি ওই ভিডিওটি দেখেন তাহলে আপনার মনে নিশ্চয় একটি প্রশ্ন আছে যে আপনারা কিভাবে একটি খাঁচা তৈরি করবেন খাঁচার ভিতরে যেহেতু পালন করবো তো আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখবেন আপনাদের জন্য কাজে দিবি আর আমি আপনাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটি ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চালে দেখে নিতে পারেন কিভাবে আপনার যারা বাড়িতে বেকার হয়েছে আপনারা কিন্তু দশটি দেশি মুরগি পালন করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তো আমিও কিন্তু দেশি মুরগি পালন করি আর পাশাপাশি আপনারা যারা ওই ভিডিওটি দেখছেন তারা বলতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটিকে এ পর্যন্তই আজকের ভিডিওটিকে এরকম অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ